নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মচারী 360 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা বহুদিন ধরে ভাবছিলেন যে ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য বাড়িতে সোনা কিনে রাখবেন অথবা প্রিয়জনকে সোনার গয়না গড়িয়ে দেবেন, তাদের পক্ষে কোনোভাবেই সেটি হয়ে উঠছিল না। কারণ বিগত কয়েক মাস ধরে কিন্তু সোনার দাম প্রতিদিন কিছু না কিছু করে বেড়েই চলছিল, যার ফলে সাধারণ থেকে মধ্যবিত্ত শ্রেণীর সমস্ত লোকেরা কিন্তু প্রচুর সমস্যায় পড়েছিল। তো বন্ধুরা, অবশেষে আজ বহুদিন পর প্রচুর কমে গেল সোনার দাম। তো বন্ধুরা, কমে গিয়ে নতুন দাম কত হলো সেটি আমরা জানবো বিস্তারিত ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি অন করুন, ভবিষ্যতে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। উইকেন্ডের সব থেকে বড় খবর, কলকাতায় সোনার দাম 6,000 টাকা কমেছে, আরও সস্তা হয়েছে সোনা। শনিবারের দুর্দান্ত খবর, কলকাতায় ফের কমেছে সোনার দাম, প্রতি গ্রাম সস্তা সোনা, 22 ক্যারেট সোনার প্রতি গ্রামে দাম কমেছে। কলকাতায় 22 ক্যারেট সোনার 1 গ্রামের দাম 3,719 টাকা, কমেছে 30 টাকা। 8 গ্রাম সোনার দাম 29,752 টাকা, কমেছে 240 টাকা। এবং 10 গ্রাম সোনার দাম 37,190 টাকা, কমেছে 300 টাকা। এবং 100 গ্রাম সোনার দাম 3,71,900 টাকা, কমেছে প্রায় 3,000 টাকা। 24 ক্যারেট সোনার দামেও ভারী পতন এসেছে, আরও সস্তা সোনা। শহরে 24 ক্যারেট 1 গ্রামের দাম 3,859 টাকা, কমেছে 30 টাকা। এবং 8 গ্রাম সোনার দাম 30,872 টাকা, কমেছে 240 টাকা। এবং 10 গ্রাম সোনার দাম 38,590 টাকা, কমেছে 300 টাকা। এবং 100 গ্রাম সোনার দাম 3,85,900 টাকা, কমেছে প্রায় 3,000 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকে সোনার বাজার দর নিয়ে লেটেস্ট একটি আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো নিউজটি ইনফরমেটিভ মনে হলো অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।